হ্যালো ভিউয়ার্স, এটি শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মূলত হচ্ছে আমরা একটি আনবক্সিং ভিডিও করার পর আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে শাওমি রেডমি নোট 9 প্রো ম্যাক্স। আর এই ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে 6 জিবি র্যাম এবং কি 128 জিবি হচ্ছে এটার ফোন মেমোরি, আই মিন হচ্ছে রুম। তো এই ফোন সম্পর্কে আসলে বেশি কিছু বলার নেই, আমরা জাস্ট হচ্ছে ফোনটি আনবক্সিং করব এবং কি এই ফোনটি দেখব যে দেখতে কেমন এই আর কি, এবং কি বক্সের মধ্যে কী কী আছে। তো খুবই শর্টকাটের মধ্যে আমরা এটা আনবক্সিং করে হচ্ছে ভিডিওটা শেষ করে দিব। তো চলুন তাহলে আনবক্সিং শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো এই মুহূর্তে হচ্ছে আমরা এই শাওমি রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটি হচ্ছে আমরা আনবক্স করব, এবং কি আনবক্স করার পরে আমরা হচ্ছে দেখব যে এই ফোনটির মধ্যে মূলত কী কী দেওয়া রয়েছে। ওকে, তো এবার হচ্ছে আমরা এটা খুলে নিব। আপনারা যদি এই ফোনটি যদি পিছন দিকে দেখেন, এর পিছন দিকে কিন্তু একদম ইনটেক অবস্থায় রয়েছে। তো এবার হচ্ছে আমরা এই পিছন পার্ট থেকে হচ্ছে স্টিকার দুটো হচ্ছে আমরা তুলে নিব। তো তুলে নেওয়ার পরে হচ্ছে তারপর আমরা দেখব যে এটার ভিতরে কী কী রয়েছে। ও, তার আগে আমি হালকা একটু স্পেসিফিকেশনগুলো বলে নিই। এটি হচ্ছে শাওমি রেডমি নোট 9 প্রো ম্যাক্স। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G, যেটি কিনা হাই পারফরম্যান্স 8nm প্রসেসর, এবং কি এই ফোনটিতে হচ্ছে 64GB AI কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়া হচ্ছে 32MP ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, আই মিন এই ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং কি সেই সাথে 64 মেগাপিক্সেলের হচ্ছে AI কোয়াড কোর ব্যবহার করা হয়েছে, যেটি কিনা ব্যাক ক্যামেরা হিসেবে গণ্য হবে আর কি। তারপর এখানে মেইন যে ফিচারটা আমার কাছে ভালো লেগেছে, এটি হলো ডট ডিসপ্লে ফুল HD প্লাস কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে এই ফোনটির ডিসপ্লেতে। আর এই ফোনটির হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক দুটি পার্টে কিন্তু হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে মজাদার বিষয় হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে ফোনটিতে, এবং কি সেই চার্জারটি হচ্ছে আপনি এই ফোনের সাথেই পেয়ে যাবেন এই ফোনের বক্সের মধ্যে। আর এখানে আসলে তেমন বলার মতো কোনো কিছু নাই, আপনারা এটা নিয়ে যদি একটু রিচার্জ করেন ইউটিউবে বা গুগলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু ফার্স্ট ইমপ্রেশনটা দেখাবো এই আর কি। তো আমি খুলে নিচ্ছি। তো এই যে খোলা টোলার পর আমরা খাপড়া টাপড়াগুলো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে হচ্ছে প্রথমে হচ্ছে বরাবরের মতোই আমরা পাবো হচ্ছে ফোনটির একটি ব্যাগ কাভার। আর এটি হচ্ছে খুবই সফট অ্যান্ড স্মুথ, এবং কি এটি আসলে দেখতে কেমন ওয়াও, বরাবরের মতোই সেম কালার, সেম কোয়ালিটি, সেম কন্ডিশন, শুধুমাত্র মডেলটা আলাদা আর কি। তো এটা আমরা রেখে দিচ্ছি। সেই সাথে এখানে আরও একটি জিনিস হচ্ছে আপনারা পাবেন, এটি হচ্ছে মেবি ইউজার মেনু বুক। তারপর হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের মেইন ডিভাইস, আই মিন আমরা পাচ্ছি হচ্ছে আমাদের সেই মোবাইল ফোনটি। এটি হচ্ছে আমাদের মোবাইল ফোন। তো মোবাইল ফোনটির ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু হালকা হলে ভালো হতো আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে ফোনটির ওয়েট অনেক বেশি। তো আসলে যেহেতু এটা রিভিউ ভিডিও না, জাস্ট আনবক্সিং ভিডিও আমি করতেছি। আর এই ফোনটিতে হচ্ছে রাইট সাইডে হচ্ছে ভলিউম আপ ডাউন ব্যবহার করা হয়েছে, এবং কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কি লক বাটন ব্যবহার করা হয়েছে এখানে। আর ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু হচ্ছে ঠিক ফোনটির রাইট সাইডে। ওকে, আর এর নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেনশন নেই। এর নিচে হচ্ছে এই যে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, সেই সাথে হচ্ছে LED ফ্ল্যাশ লাইট থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির নিচের দিকে হচ্ছে স্পিকার ব্যবহার করা হয়েছে, 3.5mm অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে, এবং কি USB টাইপ সি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির উপরের দিকে যদি আমরা যাই, উপরের দিকে হচ্ছে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, নিচের দিকেও মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, এবং কি এখানে আয়ার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। আর ফোনটির লেফট সাইডে হচ্ছে সিম কার্ড এবং কি মেমোরি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এটি নিয়ে যদি আমি কখনো ভিডিও বানাই তাহলে এটু যে আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেওয়ার ট্রাই করবো, যেহেতু এটি হচ্ছে মূলত একটা আনবক্সিং ভিডিও, তাই শর্টকাটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো এরপর যদি হচ্ছে আমরা বক্সে দেখি, ওয়াও, বক্সে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 33 ওয়াটের হচ্ছে একটি ফাস্ট চার্জার। ওরে ভাই, লাইফে ফার্স্ট আমি এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দেখলাম, এত বড়। মানে এক কথা এটা আরেকটা মোবাইল, এটা আরেকটা মোবাইলের মতো লাগছে ঠিক। আর আমার চেহারা ভাই খুব বিশ্রী অবস্থা লাগতেছে আজকে, কারণ সারা রাত ঘুমাই নেই, চোখ টোক একদম কালো হয়ে আছে, আর সারাদিন অনেক প্রেশার গেছে, ক্যামেরা কিনছি, মোবাইল কিনছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, ওয়ালটনের কর্পোরেট অফিসে গেছি, সারাদিন অনেক পরিশ্রম করার পর খাওয়া দাওয়া কিছু করি নাই ভাই। সেই সকাল 10:30টার দিকে একটা পরোটা খাইছিলাম, একটা ডিম্পুস, আর হচ্ছে রাতে 9:30টার দিকে হচ্ছে ভুনা খিচুড়ি। আর সারাদিন পেটের মধ্যে কিচ্ছু যায় নাই, চেহারা মেহারার অবস্থা অনেক খারাপ, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেসের মধ্যে একটা টায়ার্ডনেস আসলে
ফিল করতেছে। তো এটা হচ্ছে চার্জার, এবং এই চার্জারের সাথে হচ্ছে পাবেন হচ্ছে একটি ইউএসবি টাইপ সি কেবল। এটি কিন্তু হচ্ছে ফাস্ট চার্জিংয়ের হচ্ছে একটি কেবল, এটি আসলে খুব ভালো একটি বিষয়। আর এইটার মধ্যে আরেকটি জিনিস থাকার কথা, তো সেটা আমি, আচ্ছা এটা হচ্ছে এই যে কাভার, যেটার মধ্যে হচ্ছে কাভার ছিল ফোনটা, সেখানের মধ্যে হচ্ছে সিম ইজেক্টরটা দেওয়া রয়েছে। তো আমরা পাচ্ছি হচ্ছে একটি সিম ইজেক্টর, একটি হচ্ছে ফাস্ট চার্জিং কেবল ইউএসবি টাইপ সি, সেই সাথে আমরা পাচ্ছি হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আমি 33 ওয়াটের হচ্ছে ফাস্ট চার্জিংয়ের একটি পাওয়ার অ্যাডাপ্টর। আমরা পাচ্ছি হচ্ছে নোট 9 প্রো ম্যাক্স, যেটার ভেরিয়েন্ট হচ্ছে 6 জিবি র্যাম এবং কি 128 জিবি হচ্ছে আপনার রুম। আর তারপরে হচ্ছে আমরা পাচ্ছি একটি ইউজার মেনু বুক, দেন পাচ্ছি হচ্ছে আমরা একটি ব্যাক কাভার। তো এই ছিল হচ্ছে মোটামুটি আর কি আনবক্সিং ভিডিও। এটি আসলে আহমরি তেমন কোনো ভিডিও না, বা এখানে হচ্ছে তেমনভাবে দেখানোর মতো কোনো কিছু নাই এখানে। তো আপনারা চাইলে হচ্ছে Xiaomi Redmi Note 9 Pro এই ফোনটি কিনতে পারেন, এটি খুবই ভালো মানের একটি ফোন। এটি মূলত হচ্ছে নেওয়া হয়েছে, এই কালারটা আসলে কাভারের মধ্যে লেখা রয়েছে ব্ল্যাক, কিন্তু এখানে আসলে আমি ব্ল্যাক খুঁজেই পাইতেছি না, বুঝলাম না। তো যাই হোক, এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে যে ভিডিওগুলো আপনারা পাবেন তার ভিডিও কোয়ালিটিগুলো আরও একটু ভালো করার জন্য আমরা পরের ভিডিওগুলো সোনি ZV-1 দিয়ে শ্যুট করব। তো মূলত এই ভিডিওটি হতে পারে আমার 750 দিন দিয়ে শ্যুট করা শেষ ভিডিও, না তার মানে হচ্ছে মাঝে মাঝে শ্যুট করবো আর কি, কিন্তু প্রোডাক্ট ফোকাসিং, আই মিন হচ্ছে প্রোডাক্ট শোকেজিংয়ের সময় হচ্ছে আমি সোনি ZV-1টা ব্যবহার করব। আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ।